আমরা শিখব বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য লিখিত পরীক্ষা সিলেবাস ও মানবন্টন। তোমরা বিভিন্ন ট্রেডে পরীক্ষা দিতে যাবে, তোমাদের সিলেবাস এবং নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা টেকনিক্যালে পরীক্ষা দিতে যাবে, টেকনিক্যাল ট্রেডের সিলেবাস দেখো, আইকিউ হবে, ইংরেজি হবে, গণিত এবং পদার্থ, এই চারটি বিষয়ের উপরে তোমাদের টেকনিক্যাল ট্রেডে বিমান সেনাতে পরীক্ষা হয়ে থাকে। এখন নাম্বার কত থাকে দেখো, ও নাম্বারটা একটু পরে বলছি, আগে সিলেবাসটা বুঝে নাও, আগে সিলেবাসটা সবাই দেখো, এরপরে নাম্বারটা বলবো। দেখো নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সিলেবাস আইকিউ হবে, ইংরেজি হবে এবং সাধারণ জ্ঞান হবে। নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান। তোমরা চাইলে এই ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো, অথবা তোমরা ভিডিওটি দেখে দেখে খাতায় নোট করে ফেলতে পারো। প্রোভোস্ট এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রে আমরা সিলেবাস কি কি আমাদের লাগবে দেখো, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, তিনটা বিষয়ের উপরে পড়তে হবে। আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান কোন ট্রেডের ক্ষেত্রে? প্রোভোস্ট এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রে। এখন মানবন্টন দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো, টেকনিক্যাল ও MTOF ট্রেডের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে? 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ হবে। সবগুলো কিন্তু বিমান বাহিনীতে আইকিউ অবজেক্টিভ হয়, 100টি প্রশ্ন থাকবে, 100টা নাম্বার থাকবে। এরপরে 50 নম্বরের ইংরেজি এমসিকিউ হবে, 25 নম্বরের গণিত এবং পদার্থ এমসিকিউ হবে, 25 নম্বরের গণিত এবং পদার্থ এমসিকিউ হবে। ঠিক আছে, আমি আবার বলছি, টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে মানবন্টন, 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ, 50 নম্বরের এমসিকিউ ইংরেজি এবং 25 নম্বর করে গণিত এবং পদার্থের উপরে প্রশ্ন থাকবে। এরপরে দেখো, চিকিৎসা সহকারী ট্রেডে যারা পরীক্ষা দেবা তাদের মানবন্টনটি দেখো, 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ থাকবে, 25 নম্বরের এমসিকিউ ইংরেজি, পদার্থ, গণিত এবং জীব বিজ্ঞান, তিনটা বিষয়ের উপরে 25 করে করে আলাদা আলাদা করে তিনটা বিষয়ে পরীক্ষা হবে, এবং 100 নম্বরের আইকিউ হবে আর কি। আইকিউ পরীক্ষা কিন্তু খুবই কঠিন হচ্ছে বর্তমানে, এই কারণে আইকিউতে প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছিল আমাদের চিকিৎসা ট্রেডের হচ্ছিল মানবন্টন। এখন আমরা খেলোয়াড় এবং প্রোভোস্ট ট্রেডের মানবন্টন নিয়ে আলোচনা করব। দেখো, 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ, 50 নম্বরের ইংরেজি ও 50 নম্বরের সাধারণ জ্ঞান হবে খেলোয়াড়। এবং প্রোভোস্ট ট্রেডের মানবন্টনটি দেখো আবার, 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ হবে এবং 50 নম্বরের এমসিকিউ ইংরেজি থাকবে আলাদা এবং 50 নম্বরের সাধারণ জ্ঞান আলাদা থাকবে আর কি। এই হচ্ছিলো বিমান বাহিনীর মানবন্টন। এখন নন টেকনিক্যাল ট্রেডে, যারা নন টেকনিক্যালে ট্রেডে পরীক্ষা দেবা বিমান বাহিনী, তাদের কোন পরীক্ষা কত নাম্বার থাকবে এটা একটু দেখো। 100 নম্বরের আইকিউ অবজেক্টিভ থাকবে, 50 নম্বরের এমসিকিউ ইংরেজি এবং 50 নম্বরের এমসিকিউ সাধারণ জ্ঞান থাকবে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, এগুলোতে কিন্তু 5 নম্বর বলে দেওয়া থাকে না কত পেলে পাস, কিন্তু খুব ভালো করতে হবে। ঠিক আছে, খুবই ভালো করতে হবে, সে কারণে প্রস্তুতির কোনো বিকল্প নাই। আর প্রস্তুতি নিতে চাইলে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক বিমান সেনা ব্যাচে ভর্তি চলছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমরা আমাদের এখানে এসে আবাসিক হোস্টেল আছে, আবাসিক থেকে কিন্তু প্রস্তুতি নিতে পারো। আর বিমান সেনার জন্য আমরা যেভাবে তোমাকে সাজেশন ভাবে প্রস্তুতি করাবো, ইনশাল্লাহ তুমি পরীক্ষা কমন পাবা এবং পাস করতে পারবা আশা করি। তো যাই হোক, অনেকে আসলে একটা বিষয় জানতে চেয়েছো, সেটি হচ্ছিলো বাংলাদেশ বিমান বাহিনীতে বিশেষ কোন কোন সুযোগ সুবিধাগুলোর কারণে তুমি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে চাকরি করবা। আমরা অনেকে জানি, অনেকে জানি না, যারা জানো না তাদের ক্ষেত্রে আমি একটু বলছি। দেখো, বেতন ও ভাতা, প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন তোমার হবে 9,000 টাকা, প্রশিক্ষণ শেষে পদবী অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবে তোমাদের ক্ষেত্রে। এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা সবাই পাবা যদি তোমাদের নিজ যোগ্যতায় বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে তোমরা চাকরি পেতে পারো আর কি। বিদেশ গমন, পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ রয়েছে। আবার জাতীয় জাতিসংঘ মিশনে কিন্তু অনেকে কিন্তু যায়। উচ্চতর শিক্ষা গ্রহণ, দেখো বিমান বাহিনী তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে জাতিসংঘ মিশন, একটু আগে তো বললাম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তোমরা যেতে পারবা। বাংলাদেশের দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ, সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানদের যোগ্যতা ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, MIST ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নের সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে। রেশন, ভর্তুকি মূল্যে রেশন সহ প্রাপ্তির সুযোগ, যাতায়াত,
বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ রয়েছে। চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ, পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা মাতা শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগগুলো কিন্তু তোমরা তখনই পাবা যখন তোমরা সম্পূর্ণ নিজ যোগ্যতায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে চাকরি নিতে পারবা। এই হচ্ছিল সুযোগ সুবিধাগুলো তোমরা কিন্তু সবাই পেয়ে যাবো আর কি, যদি তুমি চাকরিটা নিতে পারো আর কি। তো যাই হোক, ভিডিওটি হয়তো অনেক বড় হয়েছে বাট অনেক ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মনে হয়। যারা তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর এই 50তম সার্কুলারে যারা আবেদন করেছো, যারা পরীক্ষা দিবা, তোমাদের ক্ষেত্রে একটু হলেও উপকারে আসবে। আর তুমি আরো বেশি উপকৃত হবে, আরো বেশি প্রস্তুতির মাধ্যমে নিজেকে নিজের দক্ষতা বাড়াতে পারবা যখন তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে যদি একটা প্রস্তুতিমূলক কোচিং করতে আসো। কারণ এখানে আমরা হিউজ পরিমাণে প্রিপারেশন করাই, হিউজ পরিমাণে মডেল টেস্ট নেই, যেগুলো তুমি এখানে প্র্যাকটিস করলে ফাইনাল পরীক্ষা যখন দিতে যাবা বিমান বাহিনীতে তখন তুমি খুবই ভালো করতে পারবা। আর ভালো করতে চাইলে পরীক্ষায় কিন্তু প্রস্তুতি দরকার, প্রস্তুতি ছাড়া এক কথায় কোনো পরীক্ষায় পাস করা সম্ভব না। আমাদের এখানে সঠিক গাইডলাইন মেনে আমরা প্রস্তুতিমূলক কোর্সগুলো করে, তোমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমাদের সঙ্গে আমাদের একাডেমিতে যোগদান করতে পারো। ইনশাল্লাহ তোমাদের যে স্বপ্ন, তোমরা যে স্বপ্ন দেখেছো, তোমরা যে স্বপ্ন দেখো বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে বাংলার আকাশ রাখে এবং মুক্ত, এই মূল মন্ত্রে যারা বিশ্বাসী হয়ে উঠবা তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারো। তো সবার শুভকামনা শেষ করছি, সবাই ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবা, ফেসবুকে শেয়ার করবা, টুইটারে শেয়ার করবা বা অন্যান্য গ্রুপে শেয়ার করবা। তা এতে করে কি হবে, যারা জানে না তারা কিন্তু আমাদের সম্পর্কে জানবে এবং আমাদের এই বিমান বাহিনীর পরীক্ষার যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস সম্পর্কে কিন্তু তারা জানতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।